আচ্ছা, আমি তাহলে আজকে যে ক্লাসটি করব সেটা হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং পার্ট 1। বিগত দিনে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক মার্কেটিংটি দেখেছি, সেখানে আমরা ফেসবুক বিজনেস পেজ তৈরি করা শিখেছি এবং প্রপারলি ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয় সে সম্পর্কেও আমরা সে ক্লাসে ধারণা পেয়েছি। পাশাপাশি লিঙ্কডইন মার্কেটিংটাও আমরা কমপ্লিট করেছি, সেখানে ফেসবুক সরি বিজনেস পেজ তৈরি করা আমরা শিখেছি। ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাসটা হবে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। তো ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য আমাদের শুরুতে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টটা সর্বপ্রথম আমাদের হবে, আমরা সেই অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করব এবং সেই অ্যাকাউন্টটাকে গ্রো করব। সেই অ্যাকাউন্টটাকে গ্রো করার পরে ওই অ্যাকাউন্ট থেকে আমরা মার্কেটিং করব, আমাদের যত মার্কেটিং এর কাজ থাকবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ইনস্টাগ্রাম মার্কেটিং একটা বড় সাগর। ইনস্টাগ্রাম মার্কেটিং এর অনেক অনেক বিষয় জানার আছে, সেগুলো আমরা পার্ট বাই পার্ট জেনে নেওয়ার চেষ্টা করব। এবং ফেসবুক মার্কেটিং যারা করে, যারা করতে চায় 100%, তাদেরকে অবশ্যই ফেসবুক মার্কেটিং এর পাশাপাশি ইনস্টাগ্রাম মার্কেটিং পরিপূর্ণভাবে জানতে হবে। তার কারণ ফেসবুক মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম হচ্ছে ফেসবুকের একটি উপশাখা, ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম জড়িত। যাই হোক, এখন আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য নতুন একটা ট্যাব ওপেন করে আমরা এই যে ট্যাবে যখন আসবো, এই ট্যাবে আসার পর এখান থেকে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে গুগলে সার্চ করা। গুগল লিখে আমরা সার্চ করব। গুগল লিখে সার্চ করার পরে যে আমাদেরকে আর একটা সার্চ বার দেখাবে, এটি হচ্ছে অরিজিনাল গুগলের সার্চ বার। হ্যাঁ, এখানে না আসে, এখানে বসে যদি সার্চ দিই অনেক সময় ঠিকঠাক মতো আসবে না। এখন আমরা ইনস্টাগ্রামে যাচ্ছি। জাস্ট ইনস্টাগ্রাম লেখার পরে এই নিচে আমাকে সাজেস্ট করলো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম, তাদের যে ওয়েবসাইটটা, এখানে আমরা অ্যাকাউন্ট করতে পারবো, এখানে হেল্প সেন্টার ইত্যাদি ইত্যাদি। তা আমরা এই শুরুতে যে ওয়েবসাইট সেখানে ক্লিক করলাম। মনে করো আমার এখানে কোনো অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট একটা আছে, সেটাকে আমি লগ আউট করে রেখেছি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য। এখানে আসার পরে আমাদের কাজ কি, যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করতে হবে। হ্যাঁ, আর যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে, সাইন আপ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা অ্যাকাউন্ট করার জন্য সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে দেখো, আমি বলেছিলাম ইনস্টাগ্রাম হচ্ছে ফেসবুকের একটি উপশাখা, যার কারণে এখানে সরাসরি তারা এখানে বলছে যে আপনি যদি চান সরাসরি লগ ইন উইথ ফেসবুক, ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারেন। এখানে ক্লিক করলেই দেন অল্প স্বল্প ইনফরমেশনের মাধ্যমে আমাদেরকে তারা একটা অ্যাকাউন্ট কিন্তু দিয়ে দেবে, কিন্তু আমরা ওভাবে তৈরি করতে চাচ্ছি না। আমরা পরবর্তীতে এটা ফেসবুকের সাথে কানেক্টেড করে নেব, কিন্তু আমরা আলাদাভাবে একটা অ্যাকাউন্ট এখানে তৈরি করতে চাচ্ছি। এখন আমাদের এই অ্যাকাউন্টটা কি 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 অ্যাকাউন্ট হবে, এই অ্যাকাউন্টটার নাম দিতে হবে এখানে, মোবাইল নাম্বার আর ইমেইল। শুরুতে দেখো এখানে আমরা মোবাইল নাম্বার দিয়েও করতে পারি এবং আমাদের ইমেইল দিয়েও করতে পারি। এরকম অ্যাকাউন্ট করার ক্ষেত্রে যত জায়গায় মোবাইল অথবা ইমেইলের প্রশ্ন থাকবে, আমরা সব জায়গায় ইমেইল দিয়ে করার চেষ্টা করব। এটা হচ্ছে 1, 2 নম্বরে ফুল নেম দিতে হবে, 3 নম্বরে ইউজার নেম দিতে হবে। আমরা জানি ইউজার নেমটি আমরা যখন ফেসবুক বিজনেস পেজ তৈরি করছিলাম, লিঙ্কডইন বিজনেস পেজ তৈরি করার সময় এই নামটা নিতে চায় না, এটা নিজের মতো করে দিতে হয়। এরপরে পাসওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমরা একটা ইমেইল এখানে দেব, যে ইমেইলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই সেরকম একটা ইমেইল এখানে দিব। এখন আমরা যাব কোথায়, কম্পিউটারে যদি হয় তাহলে আলাদা একটা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পরে এই যে দেখো, এই ডান পাশে ছোট্ট একটা জিমেইল লেখা দেখা যাচ্ছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের জিমেইলটা ওপেন হবে।
এখানে জিমেইলটা ওপেন হবে, কোনো মেসেজ আসলে অথবা কোনো মেসেজ আমরা কাউকে দিতে চাইলে জিমেইলের মাধ্যমে এই ড্যাশবোর্ড থেকে আমরা দিতে পারবো। এখন এখানে যে জিমেইলটা আছে, আমি যে জিমেইলটা নিতে চাচ্ছি, এখানে এই লিস্টে যে জিমেইলগুলো থাকবে, আমরা এখান থেকে একটা জিমেইল নিব চুজ করে। তা আমি চাচ্ছি এইখানে এই যে একটা জিমেইল দেখা যাচ্ছে, আমি এই জিমেইলটাকে নিতে চাচ্ছি। এখন এটাকে ক্লিক করার পরে আলাদা একটা ট্যাবে ওপেন হচ্ছে, এখন সেখানে গিয়ে আমাদের ওই জিমেইলটা নিয়ে আসতে হবে। আমরা এখানে জিমেইলটা কিভাবে নেব, জিমেইলটা নেওয়ার জন্য এই যে আইকন দেখা যাচ্ছে, এই আইকনের উপরে আমরা ক্লিক করব। এই যে দেখো জিমেইল নাম্বারটা এইখানে, এই যে জিমেইল জিমেইল আইডিটা রয়েছে, এর উপর আমরা মাউস রেখে, এইভাবে মাউস রেখে ডবল ক্লিক যদি করি তাহলে সম্পূর্ণ মার্ক হয়ে যাবে আমাদের, আমরা এখান থেকে কপি করতে পারবো। তা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, সরি কোথায় গেল, এখানে আমরা যদি কন্ট্রোল সি দিয়ে কপি করি, করার পরে দেন ইনস্টাগ্রামে আসার পরে আমরা এখানে আমাদের ইমেইলটা কিন্তু দিয়ে দিলাম। বেশ, এরপরে ফুল নাম দিতে হবে। তার নামটা কি দিব, এখানে যে নামটা আছে এই দেখো, আমি মনে করি এই নামটাই এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে নামটা যে যে যার নামটা দিবে, এখানে যে নামটা আছে আমি এই নামটাই এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে জিমেইলের শুরুতে একটা নাম দেওয়া আছে, হ্যাঁ এই নামটা আমি এখানে দিয়ে দিলাম, আমি চাইলে এখানে লিখেও দিতে পারি, এটা অবশ্যই আমরা বুঝতে পারতেছি। এরপরে দেন ইউজার নেম, ইউজার নেমটা কি হবে, ইউজার নেমটা আমাদের নিজেদের মতো করে দিতে হবে, যে অন্য কোনো মানুষ যে ইউজার নেম ইউজ করছে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লক্ষ লক্ষ হাজার হাজার, তো কারোটার সাথে যদি মিলে যায় তাহলে নিবে না। যেমন আমি যদি এখানে লিখি উপরে যে নামটা দিয়েছি, আমি যদি এই নামে ইউজার নামটি তৈরি করতে চাই, যদি তৈরি করতে চাই তাহলে কিন্তু এখানে কি বলবে, নিচ্ছে না, ক্রস, হ্যাঁ হবে না, এই নামে তৈরি করা আছে। তাহলে আমি এখানে কি কি দেব, এস এইচ ই আই কে নাকি, যাই হোক দিলাম, এটাও নিচ্ছে না। তাহলে এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 01 দি, এই নামটা কিন্তু নিচ্ছে, এই নামটা আমরা ছাড়া আর কেউ ব্যবহার করেনি, ঠিক আছে, আমরা তাহলে ব্যবহার করতে পারবো। এখন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আমরা যে পাসওয়ার্ডের মাধ্যমে এই আইডিটা তৈরি করতে চাচ্ছি। পাসওয়ার্ডটা দিব কি, আমরা অবশ্য যে কোনো জায়গায় পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমি সবাইকে রিকমেন্ড করব, যত জায়গায় পাসওয়ার্ড দিবা সব জায়গায় একই পাসওয়ার্ড দিবা, কিন্তু সেটা তোমার ব্যক্তিগত, কেউ জানবে না, কেননা আমাদের অ্যাকাউন্টের পরিমাণ অনেক বেশি। এন পাসওয়ার্ড যদি দুই তিন রকম হয় তাহলে কিন্তু ওটা আমাদের কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে হবে। আমরা একই ধরনের পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ডটা কেমন হবে আমি বলি, এক বা একাধিক, কি বলে তোমার বড় অক্ষর যেটা, সেটাকে কি বলা হয়, স্মল লেটার হবে, স্পেশাল ক্যারেক্টার হবে, ক্যাপিটাল লেটার হবে, তারপরে হচ্ছে আমাদের এই যে বড় হাতের যে অক্ষরগুলো আছে ইংলিশ, সেটা আমরা দেব। কয়বার দেব, কমসে কম দুটো দেওয়ার চেষ্টা করব। এরপরে স্পেশাল লেটার যেগুলো, সেগুলো আমরা অন্তত দুইটা দেওয়ার চেষ্টা করব। তারপরে ক্যাপিটাল লেটার দুইটা তিনটা যা দিতে পারি। এরপরে স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার কাকে বলে, স্পেশাল ক্যারেক্টার হচ্ছে ডলার, হ্যাশ, অ্যাট দা রেট ইত্যাদি, এই ধরনের দিকে স্পেশাল ক্যারেক্টার বলে। তা আমি একটা দিয়ে নিচ্ছি, আবার দিই এখানে, ঠিক আছে, আমি একটা পাসওয়ার্ড কিন্তু এখানে দিচ্ছি। এখন দেন কি করব, সাইন আপ, এখানে আমি ওইভাবেই পাসওয়ার্ডটা তৈরি করছি, সাইন আপ করলাম। আমি যদি সেভ করতে চাই তাহলে এখান থেকে সেভ করতে পারবো, তা আমি আপাতত এখানে সেভ করে দিচ্ছি, তাহলে পরবর্তীতে লগ ইনের সময় আমাকে অটোমেটিক ইয়ে করবে। এখানে বয়সটা দিতে হবে, বয়সটা দিতে হবে, কেননা বয়সটা একটু গুরুত্বপূর্ণ, এখানে বয়সটা দিয়ে দিব, যার যে বয়স থাকবে রিয়েল বয়স দিয়ে দিব। এখানে যদি আমি একটা বয়স দিয়ে দিই, জুন মাস দিয়ে দিলাম, দিন দিলাম 17, সাল দিলাম 1900 কত, 1900 1900 1900 1988, এদিকে কত বাবা, এই 1919, এতদিন সে আসলাম কেন, 2021, 99, 96, 99, হ্যাঁ এখানে এটা দিলাম। এরপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে আমরা চলে যাব।
এখন দেখো এখানে বলছে কনফার্ম কোড দিতে হবে। আমরা যদি ওখানে ফোন নাম্বার দিয়ে আমরা যদি অ্যাকাউন্টটা তৈরি করতাম তাহলে কি হতো, আমাদের ফোন নাম্বারে ভেরিফিকেশনটা যেত। এখন যেহেতু ইমেইলটা দিয়েছি, এখানে বলছে এন্টার দ্য কনফার্মেশন কোড উই সেন্ড টু, এই এই ইমেইলের কথা বলছে, রিসেন্ট কোড। হ্যাঁ, যদি ওনারা বলছে আমরা আপনার এই নাম্বারে একটা কোড পাঠাইছি, আপনি সেই কোডটা এখানে দেন, রিসেন্ট কোড, যদি সেই কোডটা আমাদের না যায় আমরা দেখি সেই কোডটা গেছে কিনা। আমরা জিমেইলটা ওপেন করছিলাম, আশা করি সেই কোডটা এখানে আসবে। এই দেখো ইনস্টাগ্রাম থেকে অলরেডি একটা কোড এখানে আসছে, কোডটা হচ্ছে, আমরা মেসেজটা ওপেন করি, ওপেন করার পরে 9614 53, আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে যাওয়ার পর অনেকের ক্ষেত্রে নাও আসতে পারে, সাথে সাথে দেরি হতে পারে, অনেক সময় দেরি হয়। তাহলে এই রিসেন্ট কোডে এটা দিব, যদি সেই ইমেইল থেকে না আসতে চায়, ইমেইলেও কোনো ঝামেলা থাকতে পারে, তাহলে আমরা ওই ইমেইল চেঞ্জ করে দিয়ে ট্রাই করব, তাহলে হবে। এখান থেকে নেক্সটে ক্লিক করলাম, কনফার্ম ইটস ইউ টু লগ ইন। হ্যাঁ, এখন এখানে একটা ক্যাপচা দিতে হবে আমাদের, ক্যাপচা, আমরা রোবট না মানুষ এটা প্রমাণ করার জন্য, তাই এখানে ক্যাপচাটা দিয়ে নেক্সট করে দিলাম। লগ ইন করতে চাচ্ছি, ফোন নাম্বার, এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, এক সেই ফোন নাম্বার একটা SMS যাবে, সেটা এখানে দিয়ে দিতে হবে। আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, ওকে, এই নাম্বারটা দিয়ে দিলাম। এই নাম্বার একটা কোড যাবে SMS এর মাধ্যমে। এখানে বলা যাচ্ছে লুক লাইকস ইওর ফোন নাম্বার মে বি ইনকারেক্ট, হ্যাঁ, প্লিজ ট্রাই এন্টার ইওর ফুল নাম্বার ইনক্লুড দা কান্ট্রি কোড। আচ্ছা, এখানে আমি 01646 আবার 64607, এখানে মেবি ওই কান্ট্রি কোডটা দিতে বলছে, তাহলে প্লাস 880 না 088 কত বলো? 088 মনে হয়, 088 হয় এডি মেবি, 088 না 880, 880 জিরোতে আপনার একটা আছে 880, এই জিরোটাই হচ্ছে আমাদের কান্ট্রি কোড, ঠিক আছে, প্লাস 88, এই হলো জিরো, এই জিরো আমাদের নাম্বারের সাথেও কান্ট্রি কোডের সাথে, ওই ওটা যে আমাদের ফোন নাম্বারে যে জিরোটা থাকে ওটা আমাদের কান্ট্রি কোডের একটা লাস্টের অংশ। দেখি এখন সেন্ড করে দেখি কি হয়, প্লাস 880, এখন কিন্তু নিচে দেখছো, এটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের কান্ট্রি কোডটা দিয়ে দিতে হবে। এখন আমার এখানে একটা SMS আসছে, তোমাদের ফোন দিয়ে করলে তোমরা একটা ভালো করে লিখে রিভিউ দিন আমার। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি, এখানে একটা ভেরিফাই আসছে, ফেসবুক থেকে আসছে কেন, ও ফেসবুক ভেরিফাই ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক আমার আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করতেছে, আমার এখানে লেখা আছে। হ্যাঁ, কেন ফেসবুক থেকে এই মেসেজটা আসবে, কারণ এখন এই ইনস্টাগ্রামের কোম্পানির মালিক হচ্ছে ফেসবুক, ঠিক আছে, 670 413, এটাই হচ্ছে আমাদের এখানের কোড, 670 413, আমাকে ওখানে ফেসবুক মেসেজ দিছে ইনস্টাগ্রামের কোড পাঠানোর জন্য, মানে ফেসবুকেরই আন্ডারে ইনস্টাগ্রাম। আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার, ইনস্টাগ্রাম আলাদা কোনো ইয়ের না, একটা করতে পারবো। তো যাই হোক, আমরা ফোনে ভেরিফিকেশন করলাম, আমাদের ফোনে একটা কোড আসছিল, এই কোডটা আসার পরে দেন আমরা ওখানে নেক্সট করছিলাম, নেক্সট করার পরে আমাদের এই 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 ইন্টারফেসে নিয়ে আসছে। এটা মূলত আমাদের ইনস্টাগ্রামের ইন্টারফেস, এখান থেকে এখনো পরিপূর্ণ আমাদের ইনস্টাগ্রাম কমপ্লিট হয়নি। এখানে দেখা যাচ্ছে ফলো, তো আমাকে রিকমেন্ড করতেছে তুমি কিছু বন্ধুকে ফলো করো, তো এখান থেকে আমি ফলো করে দিচ্ছি। মোটামুটি কিছু বন্ধুদেরকে ফলো করে দেওয়ার পরে আমাদেরকে একটা জায়গায় ওনারা নিয়ে যাবে, ফলো করলাম, এনাকেও করি। আচ্ছা, এনাকেও করি, আমি বেশ কয়েকটা ফলো করে দিলাম। এখন উপরেই দেখা যাচ্ছে, এইটা হলো আমাদের হোম বাটন, এটা হচ্ছে নোটিফিকেশন, এবং এটা হচ্ছে আমাদের প্রোফাইল, সব কিন্তু অন্য কায়দায় আছে। একটা অ্যাকাউন্ট সেট আপ হওয়ার পরে যেরকমটা থাকা উচিত সেরকমটা আসলে নেই,
এখন এটা আমাদের ঠিকঠাক করে নিতে হবে। এর জন্য যদি আমরা হোম বাটনে ক্লিক করি, আমাদের এই যে প্রোফাইল, এই যে প্রোফাইল থেকে, এই যে কর্নারে প্রোফাইল না, এই প্রোফাইল আইকন থেকে ডেস্কটপ থেকে যখন আমরা করব তখন এই প্রোফাইলে ক্লিক করব। এই যে দেখো, এখন আমাদের যে একটা ইন্টারফেস আছে তাই না, মোবাইলের মাধ্যমে আমরা রেডি করা একটা থেকে যদি আমরা দেখতাম তাহলে কিন্তু এই সমস্ত ইন্টারফেস আমাদের সামনে আসতো না। এখানে আমাদের আরো কিছু ব্যাপার আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে, দেখো এখানে বলতেছে কানেক্ট টু ফেসবুক, আমাদেরকে ফেসবুকের সাথে কানেক্ট করে নিতে বলতেছে। তা আপাতত কানেক্ট আমরা করব না, এটা আমরা মার্কেটিং এর ক্লাস যখন করব তখন আমরা এই কানেক্ট কিভাবে করতে হয় সেভাবে আমরা শিখে নিব। তারপরে এখানে বলতেছে অ্যাড ফোন নাম্বার, এরপরে বলছে অ্যাড প্রোফাইল ফটো। এখন আমরা কি করতে পারি, এই যে উপরে যে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল অপশন, এখান থেকে যাব। যাওয়ার পরে এখানে অনেক কিছু দিছে, তো আমরা এভাবে করব না, কেননা এইখানে যেভাবে আমাদেরকে অপশন গুলো দিছে তাই না, এই অপশন গুলো মূলত, এই ইনস্টাগ্রাম তৈরি হয়েছিল মূলত মোবাইলে ব্যবহার করার জন্য, এটা কম্পিউটার অথবা ল্যাপটপে ব্যবহার করার জন্য তৈরি কিন্তু হয়নি। এখন এখানে কিন্তু আমরা এই প্রোফাইলটা প্রপারলি কম্পিউটার দিয়ে ব্যবহার করতে পারবো না, অনেক ক্ষেত্রে সমস্যা হবে। এই জন্য আমরা কোন থেকে ছবি আপলোড করব, হ্যাঁ এই দেখো এখানে কিছু দেখা যাচ্ছে না, কোথার থেকে ছবি আপলোড করব, কোথার থেকে কি করব কিছুই দেখা যাচ্ছে না। এই অপশন গুলো মোবাইলে আসে, কম্পিউটারে আসে না। এটা তৈরি করার পরে আমরা মোবাইল থেকে খুব ভালো মার্কেটিং করতে পারবো ইনস্টাগ্রামের অন্তত। এই জন্য আমাদের কি করতে হবে একটু খেয়াল করো, এই যে ডান পাশে যে থ্রি ডট বাটন আছে, এই যে ডান কর্নারে, এখানে ক্লিক করে আসতে হবে হচ্ছে এই মোর টুলস। এখানে মাউসটা রাখার পর আমরা এখান থেকে নিচে চলে আসবো যে ডেভেলপার টুলস, ঠিক আছে, এই ডেভেলপার টুলসে এখানে ক্লিক করতে হবে। এখন দেখো ডেভেলপার টুলসে ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু একটা মোবাইল তারা গিফট করছে, এই মোবাইলটার নাম হচ্ছে, এই উপরে লেখা আছে গ্যালাক্সি S5। এই ডাইন পাশে অনেক কোডিং লেখা আছে, দেখো এখানে অনেক কোডিং আছে, এই কোডিং এর দিকে কারো চোখ দেওয়ার দরকার নাই, এই কোডিং এ আমাদের এখন কোনো কাজ নাই। এখানে আসার পরে আমরা যদি এইখানে এই বাটনে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, আমরা এখানে ক্লিক করা মেবি থাকবে, আমরা করব কি এইখানে দেখো মোবাইলের মতো ওই একটা আছে, এই আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মার্ক করা ছিল আমি আনমার্ক করে দিলাম, তাই এরকম হয়ে গেছে। আমি আবার এখানে ক্লিক করে মার্ক করে দিচ্ছি, এখন আবার মোবাইল হয়ে গেছে। এখন এইটা প্রপারলি এখন আমাদের মোবাইলের জন্য যেহেতু এটা তৈরি করা ছিল, তৈরি করা হয়েছে, এই জন্য আমরা এটা মোবাইলের মতো কিন্তু, এই দেখো টাচ, মোবাইল টাচ করি না যেমন, সেরকম একটা মাউস এখানে আনার পরে তৈরি হয়ে যাচ্ছে, কম্পিউটারের জন্য বাইরে আনলে কিন্তু মাউস হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখন আমাদের এখানে করণীয় হচ্ছে আমরা এখানে কি মোবাইল ইউজ করতে চাচ্ছি। আমরা এখানে গ্যালাক্সি S5 যদি ইউজ করতে চাই, এই যে উপরে কর্নারে এখানে চলে যাব, এখানে যাওয়ার পরে এই যে মোটো জিপি, গ্যালাক্সি S5, পিক্সেল 2, পিক্সেল 2 XL, আইফোন 5, হ্যাঁ SE, আইফোন 6, 7, 8, আইফোন 6, 7, 8 প্লাস, এরপরে অনেক মোবাইল এখানে যেহেতু আছে, তা আমরা এখানে গ্যালাক্সি S5 টাই নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমাদের আর একটা কাজ করতে হবে, এই দেখুন নিচে কিন্তু কিছু আসলে দেখা যাচ্ছে না, এই নিচে কোনো পোস্ট করার অপশন টপশন কিছু আসে না। এখান থেকে এই যে 75% দেওয়া আছে, এই 75%-এ যদি আমি কমাই 50% করে দিই তাহলে কি হবে, তাহলেও কিছু আসতেছে না। আমি আপাতত 75%-ও করে দিই। করে দেওয়ার পরে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই প্রোফাইলটা এডিট করতে হবে। এখানে পরিপূর্ণ তথ্যগুলো দেওয়া নেই, এডিট করার জন্য এই যে এডিট প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে আমাদের নামটা দেওয়া ছিল, নামটা দেওয়া আছে, থাকবে ইউজার নেমটা যা দিয়েছিলাম তাই আছে। এখন আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা মূলত কি দিব, এখন মনে করো আমার যে ওয়েবসাইটটা আছে আমি সেই ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। ওয়েবসাইট আমার ব্লগারের যে ওয়েবসাইট গুলো তৈরি করা আছে, যেমন গুগলে এই পেজটা কি দেখা যাচ্ছে আমার, হ্যাঁ ভাই যাচ্ছে যাচ্ছে, ব্লগারে যাচ্ছি, ব্লগারে আসার পরে এইখানে দেখো যে ওয়েবসাইটটা অনলাইন শপ,
এই ওয়েবসাইটটার আমি ভিউ অপশনে যাই। ভিউ অপশনে যাওয়ার পরে এখানে আসছে, আমি সিম্পলি এখন কি করব, এই যে ডট কম পর্যন্ত এখান থেকে আমি অনলাইন মার্কেটিং শপ ব্লগ স্পট ডট কম এখান থেকে কপি করে নিয়ে গেলাম। একটা ওয়েবসাইট দিতে হবে তাই আর কি আমরা দিচ্ছি। এখানে আমাদের ওয়েবসাইট অথবা বায়ারের ওয়েবসাইট আমরা যদি নিজেদের জন্য করি, তাহলে এখানে কি করব, আমরা ফাইবার প্রোফাইল যখন তৈরি করব, আমরা ফাইবার প্রোফাইলের ইয়েটা ইউআরএলটা এখানে দিয়ে দেব, ঠিক আছে? এখন নিচে আছে বায়ো। বায়োটা কি, আমরা মনে করি ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, আমরা এখানে মার্কেটিং রিলেটেড কাজকাম করব, সেজন্য আমাদের এখানে বায়োটা দিয়ে দেবে দিয়ে দিতে হবে। তো আমরা সেম ভাবে যেমন ডিসক্রিপশনটা আমাদের বায়োর ক্ষেত্রে লিখে থাকি, আই অ্যাম এ এসইও এক্সপার্ট, যে যেভাবে লিখতে পারে, নো প্রবলেম। লিখতে হবে কি সেটা বলতেছি, এসইও এক্সপার্ট এন্ড প্রফেশনাল ডিজিটাল, ছোট করে লিখতেছি আর কি, ডিজিটাল মার্কেটিং। কি বাপি দাদা ঘুম আসছে নাকি? না ভাই, স্পেশালিস্ট। আসলে কি ভাই, এই প্ল্যাটফর্মে না আমাদের একটু কষ্ট করতে হবে, এই কষ্টটা করলে ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক 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 ট্যাগের বিষয় আছে। আই অ্যাম এন এক্সপার্ট অ্যান্ড আই অ্যাম এসইও এক্সপার্ট অ্যান্ড প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এখানে আরো কিছু আমরা অ্যাড করতে পারি, এটা প্রত্যেকের সুবিধা অনুযায়ী নিজের ব্রেন খাটিয়ে এখানে লিখতে হবে, যে যত ভালো পারে। এখন আমাদের যে ইমেইলটা ছিল সেই ইমেইলটা এখানে দেখা যাচ্ছে, ফোন নাম্বার, এখানে আমরা কোন ফোন নাম্বার ব্যবহার করব। এখানে মনে করো আমাদের ক্লায়েন্টের জন্য যখন কাজ করব, তখন আমাদের এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ক্লায়েন্ট যদি বলে আমাদের, আমার ফোন নাম্বারটা অ্যাড করে দাও, মানুষ যাতে আমাকে ফোন দিয়ে যেন পায়। এখন এখানে এই জন্য আমরা কি করে দিব, এখন ক্লায়েন্টের ফোন নাম্বার দিব, আমাদের ফোন নাম্বারটা আপাতত দিয়ে দিচ্ছি, মানুষ যাতে আমাদের ফোন করে পায়। যদিও এখানে আমাদের ফোন নাম্বারটা এইখানে আমাদের প্রোফাইলের জন্য তেমন কোনো কাজ হবে না, 6646077, 6464660077, ঠিক আছে? এটা ক্লায়েন্টের জন্য আমাদের কাজ হবে, তখন তাকে ফোন দিয়ে যোগাযোগ করবে। এখন এই যে অপশনটা আসছে, এই অপশনটা আমরা পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে দিতে হবে, দিলাম ডান। ওকে করে দেওয়ার পরে এখানে আর আপাতত কিছু নাই, এখান থেকে দেন সাবমিট, সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে লুক লাইকস ইওর প্রোফাইল, আচ্ছা নো সমস্যা নাই। এখন এই হোম বাটনে যদি ক্লিক করি, আবার এখানে আসছে, এখন প্রোফাইল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে প্রোফাইল এখানে আসলাম, এখানে আসার পরে আমাদের বায়োটা অ্যাড করা হলো, সবকিছু অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের এখানে কি, এই 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 যে চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাই এখান থেকে করতে পারবো। নেম ট্যাগ, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, নোটিফিকেশন, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, লগ ইন অ্যাক্টিভিটি, ইমেইল ফর্ম, ইনস্টাগ্রাম, রিপোর্ট প্রবলেম, লগ আউট, ক্যান্সেল ইত্যাদি। এখন আমাদের একটা বড় কাজ বাকি আছে, সেটা হচ্ছে এডিট প্রোফাইলে যাব। যাওয়ার পরে এখান থেকে দেখো এই অপশনটা পরিপূর্ণভাবে এখনো ফিল আপ হয়নি, একটা কারণে আমরা এখানে একটা প্রোফাইল পিকচার এখনো দেই নাই। এই প্রোফাইল পিকচারটা অ্যাড করার পরে আমাদের এই অপশনটা ফুলফিল দেখাবে। এখন আমরা চলে যাচ্ছি ডেস্কটপে, আমাদের একটা প্রোফাইল ছবি এখানে দিয়ে দিব। তো আমি এই প্রোফাইল পিকচারটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে পোস্ট প্রোফাইল ফটো, আচ্ছা ঠিক আছে, পোস্ট তো অবশ্যই করব, পোস্ট করলাম। হ্যাঁ আচ্ছা, এখন আমাদের এখানে কিন্তু প্রোফাইল ফটোটাও কিন্তু চলে আসলো আর কি। হ্যাঁ, এখন আমাদের এই নিচে আরো কিছু অপশন আসবে, এই যে উপরে যে অপশন গুলো এগুলো নিচে আসবে। কখন আমরা যদি গ্যালাক্সি, এখানে যদি আমরা আইফোন এক্স দিয়ে দিই, এই দেখো আইফোন এক্স দেওয়ার পরে অন্যরকম হয়ে গেল। এখানে 59% আছে, 75% দিলে বড় হয়ে যাবে, 50% দিলে ছোট হয়ে গেল। এখান থেকে আমাদের প্রোফাইল আইকনে আসলাম, আসার পরে
প্রোফাইলে গেলাম আবারও, যাওয়ার পরে এখানে একটা বিষয় আছে, এটা সেট আপ করতে হবে। এগুলো আমরা দেখবো, এখানে কি কি অপশন আছে সবগুলো আমরা দেখবো, নো প্রবলেম। এই এডিট প্রোফাইলে যাওয়ার পর এখানে তো আমাদের সবকিছুই কমপ্লিট, তাই না? এখন হোমে আসতে হবে, হোমে আসলাম, গ্যালাক্সি S5, ঠিক আছে। এখান থেকে যদি একটু রিলোড করি, রিলোড করার পরে দেখো এখান থেকে রিলোড করতে হবে। রিলোড করার পরে আমাদের ফিচার গুলো, এই যে দেখছো আমরা যেখানে এতক্ষণ বসেছিলাম একটা কারণে কিন্তু এগুলো হয়নি। দাদা আমরা কি লাইনে আছি? ভাই আসি, ভাই আসি ভাই, আচ্ছা ধন্যবাদ, দেখতেছি। এখানে দেখো আমরা এখানে এই যে মোবাইল আইটেম সিলেক্ট করে দিয়ে দিলাম, এরপরে 75% রাখলাম, তারপরে হচ্ছে গ্যালাক্সি S5 দেওয়ার পরেও কিন্তু আমাদের এই ফিচারটা ঠিকঠাক মতো আসেনি। আমরা যখন একটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু আমাদের এখন ঠিকঠাক মতো আসছে। এই রিফ্রেশটা দিতে হবে, এই রিফ্রেশটা যদি এখানে এসে আমরা না দিই তাহলে কিন্তু আমাদের ওই ইগুলো পাওয়া যাবে না। তো এখন এখানে দেখো এই যে ক্যামেরা আইকন আছে, এই ক্যামেরা আইকন অথবা আমাদের প্রোফাইলে, সরি এখান থেকে এটা, এবার এত আগে কেন, এটারও আপাতত উপরে রাখি, ঠিক আছে। এখন এই প্রোফাইল আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে কর্নারে দেখা যাচ্ছে এখানে সিটিং এর একটা অপশন চলে আসছে, এখন আগে কিন্তু এরকম ছিল না। এই সিটিং এর একটা অপশন এখানে আমরা দেখতে পারলাম, এখানে আমাদের কিছু কাজ আছে, ঠিক আছে। এখানে আমাদের কাজ হচ্ছে মূলত 1 নম্বর ইডিট প্রোফাইল। এই ইডিট প্রোফাইলে এখান থেকে যদি ক্লিক করি তাহলে কি দেখতে পারবো, এই দেখো আমরা যে ফোন নাম্বার টাম্বার যেগুলো দিয়েছিলাম এখানে কিন্তু দেখা যাচ্ছে না, হ্যাঁ হয়তো সেভটা নেয়নি। এখানে আমরা আমাদের ওয়েবসাইট সেটা এখানে দিয়ে দিলাম, এরপরে আমরা কিছু ডিসক্রিপশন এখানে অ্যাড করে দিলাম। আপাতত ডিসক্রিপশন দেওয়ার পরে এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আবারও একটু 077 দিয়ে দিলাম। এগুলো লিখছিলাম না, ওইসব নেয়নি কেন? সম্ভবত নেয়নি, যে কোনো কারণে না নিতে পারে, সমস্যা নেই। এখন আমাদের সবকিছু যেহেতু ঠিক আছে, এখন আমরা সাবমিট করে দিচ্ছি। সাবমিট, লুক লাইক ফোন নাম্বার মে বি ইনকারেক্ট, প্লিজ ট্রাই। এই ফোন নাম্বারটা নিবে না, ফোন নাম্বারটা নেবে না মনে হয়, আমার কান্ট্রি লোকেশন দেওয়া হয়নি সেই জন্য সম্ভবত, না হয় অন্য তোমাদের একটা ফোন নাম্বার বলো দিয়ে দি। 01 9 9 4 7 5 4 7 5 2 3 5 2 3 5 8 4 8 then 4, ঠিক আছে। ট্রাই এগেইন। ও আচ্ছা, এখানে ওই একই সমস্যা, হ্যাঁ। প্লাস কান্ট্রি প্লাস 880 কান্ট্রি রেকর্ডটা দেওয়ার পরে, এরপরে 1 6 4 6 6 4 6 0 7 7, এই সমস্যার কারণে নেয়নি। এখন দেখি কি হয়। হ্যাঁ, প্রোফাইল সেভ এই কারণে নেয়নি একটু আগে। এখন আমরা এই ব্যাকে আসলাম, ব্যাকে আসার পরে আমরা আবার এই সিটিং এর মধ্যে যাব। এই যে নেম ট্যাগ, এই নেম ট্যাগটা আসলে কি, এখানে এই ফিচার গুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে, না হলে কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারবো না। যেহেতু এখানে আমরা কাটসাট, হ্যাঁ আমরা বাইরের জন্য সব ইয়েতে আমরা কিন্তু কাজ করতে হবে, এই জন্য এগুলো আমাদের জানতে হবে। তাই এই নেম ট্যাগের মধ্যে যদি যাই, এই নেম ট্যাগের মধ্যে গিয়ে যাওয়ার পরে দেখো এইটা হচ্ছে আমাদের একটা কোড, হ্যাঁ। এই কোড এখান থেকে এই যে ডাউনলোড নেম ট্যাগ, এটা ডাউনলোড করে যদি কেউ কাউকে আমরা দিয়ে দিই এবং এটা যদি কেউ স্ক্যান করে তাহলে আমাদের এই প্রোফাইলটা কিন্তু সে দেখতে পাবে, ঠিক আছে। এই নেম ট্যাগের বিষয়টা আশা করি ক্লিয়ার। এটা ডাউনলোড করে কাউকে যদি এখান থেকে দিয়ে দিই তাহলে স্ক্যান করার পরে, এটা স্ক্যান করার পরে আমাদের এটা আমাদের প্রোফাইলটা সে দেখতে পাবে। তারপরে সাপোজ মনে করো নেম ট্যাগের, এখন আমরা নেম ট্যাগের অপশনটা কিছুটা বুঝলাম। এখন চেঞ্জ পাসওয়ার্ড, এখন এখানে পাসওয়ার্ড চেঞ্জ, মনে করো এই যে ওল্ড পাসওয়ার্ড, বর্তমানে আমাদের যে পাসওয়ার্ড আছে সেটা দেওয়ার পরে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। এখন আমাদের পাসওয়ার্ড আমরা ভুলে গেছি, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে হচ্ছে এই ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে কিন্তু আমাদের একদম কাস্টম পাসওয়ার্ড একদম আমরা দিতে পারি। আমাদের ওই ফোনে ভেরিফিকেশন যাবে,
যাওয়ার পরে আমাদেরকে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে দিবে, যেমন আমরা ফেসবুকের ক্ষেত্রে করি। এরপরে সেটিং এ যাওয়ার পর লগ ইন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে কি এখানে হচ্ছে এই ইনস্টাগ্রামের মূলত যত প্রাইভেসি আছে, যত তাদের নিয়ম নীতি আছে কিভাবে পোস্ট করতে হবে, কতটা কমেন্ট করতে হবে, কি করতে হবে, সবকিছু এখানে আমরা জানতে পারবো। এবং এটা হচ্ছে সেই সিটিং। এর পরের সিটিংটা হচ্ছে লগ ইন অ্যাক্টিভিটি, এখানে যদি যাই তাহলে দেখা যাবে ঢাকা বাংলাদেশ অ্যাক্টিভ নাও, অটোমেটিক আমাদের লোকেশনটা নিয়ে নিছে। আমরা এই আইডিটা লোকেন মানে ওপেন করছি হচ্ছে বাংলাদেশ থেকে, এই জন্য আমাদের রাজধানী ঢাকা বাংলাদেশ, এখানেও তাই দিছে। কেউ যদি এটা অন্য কোনো কান্ট্রি থেকে লগ ইন করে তাহলে এখানে লোকেশনটা অটোমেটিক্যালি তারা ইয়ে করে ট্র্যাক করে নেয় যে সেই কান্ট্রির লোকেশন কিন্তু এখানে দেখা যাবে। সুতরাং এটাও বোঝা গেল। এর পরের বিষয়টা হচ্ছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে এইখানে যদি যাই হোয়াইস বেস্ট ডিসক্রাইব ইউ, হ্যাঁ ক্রিয়েটর বিজনেস বিজনেস অ্যাকাউন্ট, এটা আমাদের মার্কেটিং এর বিষয়। আমরা পরে যখন মার্কেটিং শিখব তখন আমাদের এই বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে ইনস্টাগ্রামে, এটা অনেকে আমাদের কাছে চাইবে, আমাদের তৈরি করে দিতে হবে, এইটা আজকের কাজ না। আচ্ছা, আর পরের কাজ হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, অ্যাপ অ্যাপস এন্ড ওয়েবসাইট, নোটিফিকেশন, নোটিফিকেশন একটু যাই। নোটিফিকেশনে যাওয়ার পরে ইমেইল অ্যান্ড এসএমএস নোটিফিকেশন, পোস্ট নোটিফিকেশন দেখি, ফ্রম এভরিওয়ান, ওকে ফ্রম এভরিওয়ান, কমেন্টস, আচ্ছা আচ্ছা লাইক কে দিতে পারবে, হ্যাঁ ফ্রম পিপল আই ফলো, এখানে দেখো যাদেরকে আমি ফলো করছি শুধুমাত্র তারা আমার পোস্টে লাইক কমেন্ট করতে পারবে। এখানে যদি অফ করে দিই তাহলে আমার পোস্টে কেউ লাইক কমেন্ট করতে পারবে না, এটা করব না। ফ্রম এভরিওয়ান সবাই করতে পারবে, এখানে কমেন্টের ক্ষেত্রেও তাই, তারপরে কমেন্ট লাইক অ্যান্ড পিনস, সেখানেও কিন্তু ফ্রম পিপল আই ফলো, লাইকস অ্যান্ড কমেন্ট অন ফটোস অফ ইউ, এখানে ফ্রম পিপল আই ফলো, ফ্রম এভরিওয়ান আমরা দিয়ে দিতে পারি, তারপরে অ্যাসেপ্টেড ফলো রিকোয়েস্ট ফ্রম এভরিওয়ান, সবার ফলো রিকোয়েস্ট আমরা ইয়ে করব। এই অপশনটাও আমরা বুঝতে পারলাম। দেন তারপরের কাজ কি হবে, তারপরের কাজ হচ্ছে এখানে হেল্প সেন্টার। হ্যাঁ, এখানে যে আমাদের মূল্যবান যে একটি কাজ আছে, যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে এই অ্যাডস। এই অ্যাডসে যদি একটু ক্লিক করি তাহলে দেখো এখানে এরকম একটি অপশনে আমাদেরকে নিয়ে আসছে, ফেসবুক ফর বিজনেস ইনস্টাগ্রাম। এখানে আসার পরে আমাদের এই ইনস্টাগ্রামে আমরা অ্যাড ক্যাম্পেইন করব, অ্যাড ক্যাম্পেইন করলে এখান থেকে হিউজ পরিমাণ সেল আসবে, এটা আমাদের নিজেদের জন্যও করতে পারি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে, এবং বায়ারদের জন্য আমরা এটা করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন এটাকে ধরে আমি একটু পাশে রাখতে চাচ্ছি, কেননা এই ট্যাবটার আমার প্রয়োজন নাই, আমরা এই ট্যাবেই কাজ করছি। ঠিক আছে, তুমি উপরে যাও। এখন এই যে হেল্প সেন্টার, হেল্প সেন্টার আমরা কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে পারবো, রিপোর্টে প্রবলেম মোর, হ্যাঁ মোরে যদি যাই তাহলে এখানে প্রেস, এপিআই, জবস, অ্যাবাউট, ডেট, পলিসি, টার্মস, লোকেশন, এই যে সেটিং গুলো আমরা আশা করি মোটামুটি আমরা সেটিং এর সাথে পরিচিত হয়ে গেলাম। এখন দেন এখানে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর এখন ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা এখানে আসলে কি পাবো, এখানে আসলে আমরা এখানে পোস্ট গুলো পাচ্ছি, এখানে আসলে আমরা ওয়ান বাই ওয়ান পোস্ট পাবো, এখানে একটা পোস্ট এর নিচে এইভাবে এইভাবে পাবো সিরিয়াল অনুপাতে, এখানে সেভ করা জিনিসগুলো দেখবো, এখানে আমাদের ফটো গুলো আমরা দেখতে পাবো। তো এখন আমাদের এখানে একটা পোস্ট আমরা করি, পোস্ট করার জন্য যে প্লাস আইকন এখানেই তো আমরা যাব, প্লাস আইকনে গেলাম, প্লাস আইকনে যাওয়ার পর আমরা একটা ছোটখাটো পোস্ট আজকে করব এখানে আর কি। এই যে জুতা, এই যে স্যান্ডেলটার পোস্ট যদি করি তাহলে কি হবে, সাইজে যদি একটু বড়, এখন এখানে পোস্টটা আমি কি করব, এটাকে যদি আমি জুম আউট করতে চাই তাহলে এরকম করা যাবে, তাহলে জুম আউট করলেই কিন্তু ভালো লাগতেছে, জুম ইন করে দিলে যে পিকচারটা ছোট থাকবে সে ক্ষেত্রে জুম ইন করে দেব, এইটার জুম আউট করলেই ঠিক আছে। এখন এখানে হচ্ছে আমরা এভাবে করতে পারবো, উল্টা পাল্টা করতে পারবো, উল্টা পাল্টা করতে পারবো, হ্যাঁ
যেমন মন চাই তেমন আমরা করতে পারবো। তো এইভাবেই ভালো লাগতেছে, এইভাবেই থাক। এখন এটাকে আমরা ফিল্টার করে নিয়ে যেতে পারবো ইনস্টাগ্রামের, এটা হচ্ছে ভালো সুবিধা। ফেসবুকে যেটা আমরা পাই না সেটা হচ্ছে এখান থেকে আমরা ফিল্টার করলাম, ফিল্টার করলে জুতার কালার পাল্টে গেছে। এখান থেকে আমরা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে দিলাম, এখানে অনেক ধরনের ফিল্টার আছে। তো সব থেকে ভালো যেটা মানাবে আমরা এইটাই করলাম এই এই পর্যন্ত। এখন আমরা এখান থেকে যদি আমরা এটাকে পোস্ট করতে চাই তাহলে উপরে দেখো নেক্সট লেখা আছে, এই নেক্সটে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে রাইটে ক্যাপশন, রাইটে ক্যাপশনে আমাকে কিছু বলতে হবে। কি বলবো, কি কি বলা যায় এটা, দিস ইজ অথবা বেস্ট শুজ নাকি, এটা শুজ না সিনাকার্স, এটা কি, এটা তো কেটস জাতীয় কনভার্স, শুজ তো অন্যগুলো। আচ্ছা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট লিখে দিয়ে আসা আপাতত, বেস্ট হ্যাঁ কোয়ালিটি তারপরে বুঝে নেবেন যা হয়। প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট অ্যান্ড নিউ আইটেম, নিউ আইটেম। হ্যাঁ মা আমরা যদি বিক্রি করি তাহলে এখানে কিন্তু মনে করো ইয়ে করতে হবে, সাপোজ আইটেমটা সেকেন্ড হ্যান্ড না নতুন এটাও একটু বলে দিলাম। এরপরে নিচে আসি, একটু নিচে আসার পর এখানে অ্যাড লোকেশন, এই লোকেশনটা আমাদেরকে এখানে দিতে হবে। মানে এই পোস্টটা আমরা আসলে কোথার থেকে কোথায় করতে চাচ্ছি এটা আমরা করব। তো আমরা দিয়ে দিচ্ছি বিএজিআর বাগেরহাট, স্বপ্নের বাগেরহাট চলে আসছে, বাগেরহাট ডিস্ট্রিক্ট চলে আসছে, ফকিরহাট বাগেরহাট, আমরা ফকিরহাট খুলনা টু বাগেরহাট ইত্যাদি ইত্যাদি বাগেরহাট ডিস্ট্রিক্টটাই দিয়ে দিই। ট্যাগ পিউপল, ট্যাগ পিউপলে যদি আসি তখন এখানে আমাদেরকে কি করতে বলবে, এই যে ট্যাগ পিউপলে আসার পরে টাপ ফটো টু, আচ্ছা এই যে ফটোর উপরে চাপ দেওয়ার পরে এখানে একটা সার্চ বাটন আসছে। সার্চ বাটন আসার পর এখানে যদি আমাদের কোনো বন্ধু থাকে তাদের নামটা আমরা কিন্তু সার্চ করে এখানে আমরা তাদেরকে ট্যাগ করতে পারবো। আশা করি ক্লিয়ার। এইটা হচ্ছে মার্কেটিং এর ছোটখাটো একটা ব্যাপার। এখন এখানে আমরা ডান করে দিচ্ছি, আপাতত ট্যাগ করতেছি না। তারপরে এখন আমরা যদি পোস্ট করতে চাই তো এখান থেকে আমরা শেয়ার করে দিব। একটা প্রোডাক্ট সঠিক এবং সুন্দর নিয়মে কিভাবে আমরা পোস্ট করব সেই বিষয়টা একটু দেখালাম। দেখানো পোস্ট করার পরে এখন দেখো নিচে আরো অনেক পোস্ট কিন্তু আমাদের প্রোফাইলে এখন রানিং হয়ে গেছে। হ্যাঁ এখন এখান থেকে আমাদের যদি পছন্দ হয় তাহলে এখানে লাইক দিয়ে দিব। এই ইনস্টাগ্রামের লাইভ মানে তো লাভ, যদি আমাদের কমেন্ট করতে মন চায় তা কমেন্ট করে দিলাম। তাহলে এখানে এই অপশনে ক্লিক করলে একটা কমেন্ট আমরা করতে পারি, জাস্ট জাস্ট নাইস, ভালো ভালো একটা কমেন্ট করে দিলাম। একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে এখন আমাদের মনে হচ্ছে এই যে পোস্টটা না, এই পোস্টটা আমরা যদি শেয়ার করতে চাই এই আইকনে ক্লিক করে শেয়ার করতে পারবো। এখানে আমরা গেলাম, যাওয়ার পরে এখন শেয়ার করব। শেয়ার করার জন্য এখান থেকে আমাদেরকে ফ্রেন্ডদেরকে খুঁজে বের করতে হবে। শেয়ার করার জন্য কাকে খুঁজে বের করব, কার আইডি আছে এখানে। তো আমরা এখানে সাপোজ যদি লিখি গোল জার, এখানে দেখো অনেক অনেক নাম কিন্তু আসছে, তা আমি একে একটু শেয়ার করি। হ্যাঁ এরপরে আন্দাজে নাম দিছি কিন্তু, হ্যাঁ আবুল লেখি, আবুল, হ্যাঁ আবুল নামে আছে নাকি, এই আবুল নামেও আছে এখানে। তো একেও একটু ট্যাগ করে দিলাম, মানে শেয়ার করে দিলাম। শেয়ার করে দেওয়ার পরে নো অ্যাকাউন্ট ফাউন্ড, এই নিচে দেখো আমার ফ্রেন্ড লিস্টে আপাতত কেউ নেই, যার কারণে আমার অ্যাকাউন্টে কাউকে দেখাচ্ছে না। যদি থাকতো তাহলে এখানে সর্বপ্রথম আসতো আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা। সেন্ট সেপারেটি, ব্যাস এখানে দিলাম। এখন এই শেয়ার করার ব্যাপারটাও মোটামুটি গেল। এরপরে এই পোস্টটা আমার ভালো লাগছে, এখন আমি শেয়ার আপাতত ব্যস্ত, আমি একটু পরে এই পোস্টটা দেখবো এবং এখানে আমার কিছু কাজ আছে, তাহলে আমি সেভ করে রাখলাম। সেভ করে রাখার পর এটা এটা কিন্তু কালো হয়ে যাবে। এখন যদি কেউ আমাকে ফলো পাঠায়, ফলো রিকোয়েস্ট পাঠায়, তাই না, তাহলে এখান থেকে কিন্তু আমরা এই নোটিফিকেশন চেক করতে পারবো। এই যে লাভ আইকন নিচে থাকবে এখান থেকে নোটিফিকেশন চেক করতে পারবো, কেউ যদি আমাদেরকে ফলো পাঠায় আমরা
ফলো ব্যাক করে দিতে পারবো, এখান থেকে আমরা অনেকে সাজেস্ট করতেছে আমরা ফলো করে দিতে পারি। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে দিই যে আমরা ইনস্টাগ্রামে প্রতিদিন কতটা ফলো করতে পারবো। ইনস্টাগ্রামে আসলে আমি বলবো একসাথে কখনো আমরা 40টার বেশি ফলো করব না, একসাথে 40টা ফলো করা যাবে, তবে নিউ অ্যাকাউন্ট অন্তত 10 থেকে 15 দিন আমরা 20-30টা করে ফলো করব, এরপর থেকে 40টা ফলো করব একসাথে, প্রতিদিন আমরা 200টা ফলো করতে পারবো, এখান থেকে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা হলো একটা বিষয়, এখানে সমস্যা হয় না, ফলো বেশি পরিমাণে করা যায়। তারপরে আমাদের এই যে একটা সার্চ অপশন আছে, দেখো এই সার্চ অপশনে যাওয়ার পরে এখন মনে করো আমি এখান থেকে একটা সার্চের ইয়েটাও দেখাই, এখানে যাওয়ার পরে এখানে যে পোস্ট গুলো রিসেন্টলি হয়েছে সেগুলো দেখা যাচ্ছে। এখানে আমি যদি মনে করো ক্লায়েন্ট আমাকে একটা ফ্যাশন রিলেটেড কাজ দিল, এখন বললো তুমি ফ্যাশন রিলেটেড আমাকে প্রমোশন করাও, তাহলে আমি সেগুলো খুঁজবো কিভাবে? সেই প্রমোশন গুলো করার জন্য আমার তো ফ্যাশন রিলেটেড কিছু আইডি খোঁজ করে বের করতে হবে। তা খোঁজ করার জন্য এই ক্ষেত্রে এখানে আমরা হ্যাশ ব্যবহার করব, ট্যাগ দিয়ে সার্চ করব ফ্যাশন। ওকে, ফ্যাশন লেখার পরে এখানে কিন্তু অনেক অনেক এই ফ্যাশন এনার এতগুলো পোস্ট আছে, এতগুলো পোস্ট, এখানে যে একটু যাই, যাওয়ার পরে কি হবে? এই যে এনাকে আমি কি করব, এখানে এনাকে ফলো করে দিব আর কি, এনাকে ফলো করে দিব। এভাবে সার্চ করে করে আমরা ফলো করতে পারবো আমাদের টার্গেটেড নিশ, তার মানে যেটা আমাদের প্রয়োজন আমরা সেরকম দেখে দেখে, ফ্যাশন যদি প্রয়োজন হয়, কারো কারো যদি হার্ডওয়্যার প্রয়োজন হয়, কারো যদি কম্পিউটার প্রয়োজন হয়, ইত্যাদি ইত্যাদি সবকিছু এখানে আমরা করতে পারবো। একটু নেটের ঝামেলা করতেছে, এখানে আমরা এই ফলো করে দিচ্ছি, ফলোয়িং হয়ে গেল। ফলোয়িং হয়ে যাওয়ার পরে এখন এই প্রোফাইল আইকনে যদি ক্লিক করি ওনার, তাহলে কি হবে? এর ভিতরে যে পোস্ট গুলো আছে, মনে করে এই যে এই পোস্টটা একটু ওপেন করি, দ্রুত আসো, দ্রুত আসলেই ভালো। এই যে এই যে পোস্টটা, এই এই পোস্টার এই লোকটার ভিতরে আমি যদি যাই এই আইডিটার মধ্যে, যাওয়ার পরে দেখো এখানে এনাকে কিন্তু আমি ফলো করতে পারতেছি, ইনিও ফ্যাশন রিলেটেড, এই একই রিলেটেড লোক। হ্যাঁ, এইখানে ফলো করার পরে দেখো ওই নিচে সাজেস্ট করতেছে, ইনার ফ্রেন্ড যারা আছে তারাও কিন্তু ইনার কাস্টমার অথবা ইনার বন্ধু। আমরা ফ্যাশন রিলেটেড মানুষগুলো খুঁজে কিভাবে বের করবো, একজনের আইডির মধ্যে গিয়ে ঢুকলাম, এরপর এদেরকে আমরা এখান থেকে ফলো দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আজকে যেহেতু নতুন আইডি, এত বেশি ফলো দিলে সমস্যা করবে, মাইন্ড করবে, এত দিলাম না। এখন এভাবে আমরা সার্চ অপশনটা ব্যবহার করব, আমরা মার্কেটিং এর ক্লাসে পরিপূর্ণভাবে এটা শেখার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমরা এই হোম বাটনে ক্লিক করলাম, এখন দেখো হোম বাটনে ক্লিক করার পরে এই বাগেরা ডিস্ট্রিক্ট থেকে এই লোক এই যে পোস্টটা করছে এটা এখানে দেখা যাচ্ছে, যাওয়ার পরে এই উপরে একটা কি আসছে, এখানে নোটিফিকেশন আসছে, সম্ভবত কেউ আমাদের ফলো করছে অথবা আমাদের ফলোটা রিসিভ করছে বুঝলাম। এখন এই যে আমাদের প্রোফাইলে আসার পরে দেখো এখানে আমরা একটা পোস্ট করছি, এই পোস্টটা কিন্তু দেখা যাচ্ছে, দুটো পোস্ট, একটা পোস্ট জুতার আর একটা হলো মানুষ। এখন এখানে যদি ক্লিক করি তাহলে এই যে পোস্ট গুলো সিরিয়াল ভাবে দেখা যাচ্ছে, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে একটু আগে আমরা একটা পোস্ট কিন্তু সেভ করে রাখছিলাম, তাই না? এই সেভ করে রাখার কারণে এই পোস্টটা এখানে দেখা যাচ্ছে, চাইলে এখন আমি এই পোস্টটা এখান থেকে দেখতে পারি। এইখান থেকে আসার পরে ফটোস অফ ইউ হোয়েন পিপল ট্যাগ ইউ ইন ফটোস দে উইল অ্যাপিয়ার হেয়ার, মানে মানুষ আমাদেরকে যে ইয়েগুলো ট্যাগ করবে সেটা আমরা এখানে দেখতে পারবো আর কি। হ্যাঁ, এখানে সেটা লেখা লেখা দেখা যাচ্ছে। তো আজকে মোটামুটি আমরা প্রোফাইলটা কিভাবে কাস্টমাইজ করব, সেট আপ করবো ইনস্টাগ্রামের, আর কম্পিউটারের ক্ষেত্রে আমরা কিভাবে এটা ব্যবহার করব, কম্পিউটারে ব্যবহার করার জন্য কিভাবে মোবাইলটা বানাবো সেটা কিন্তু এখানে নিয়ে নিতে হবে। যখন মোবাইল আমরা এরম S5 Galaxy সিলেক্ট করলাম, করার পরে আসলো না, না আসলে আমাদের এখান থেকে রিফ্রেশ দিতে হবে, রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু এভাবে চলে আসবে। সুতরাং আশা করি আমাদের এই প্রোফাইলটা সেট আপ করা এবং কিভাবে আমরা পোস্টগুলো সঠিক নিয়মে করতে পারি আমরা মোটামুটি বুঝতে পারছি, এবং আগামী ক্লাসে আমরা শিখব ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে করতে হয়, বায়ারের জন্য প্রপারলি ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা কিভাবে করব, কিভাবে এই ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ আমরা জমা দিব বায়ারকে। যাই হোক, তাহলে আজকে আমরা এ পর্যন্ত এই ক্লাসটা শেষ করতেছি,
এখন এই ক্লাসের ব্যাপারে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো আমি এখন নেওয়ার চেষ্টা করব।